বিভিন্ন ফল ফলাদি ফসলাদি গাছপালা এই মাটি থেকে তিনি বের করে নিয়ে আসেন বৃষ্টির মাধ্যমে। সেই জন্যে আর বর্ষাকাল বৃষ্টি হবে স্বাভাবিক, কিন্তু পৃথিবীর কোনো কাজেই আমাদের ব্যক্তিগত পারিবারিক যে কোনো কাজ বৃষ্টি কিন্তু থামিয়ে রাখে না। কিন্তু এবাদতের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে আমরা অজুহাত পেশ করি। আসলে কোনো অজুহাতই অজুহাত নয়, এটা গ্রহণযোগ্য নয়। আমি যেই কাজকে যেমন গুরুত্ব দেই সেই কাজের প্রতি আমার আগ্রহ উদ্দীপনা মনোনিবেশ এটা তেমন হয়ে থাকে, গুরুত্ব যেটা কম ওটা আমার ওইদিকে বিভিন্ন ধরনের কজ দেখাতে থাকে। এই বৃষ্টির মধ্যেও প্রবল বৃষ্টি, এর মধ্যে অনেকে ট্রেন মিস করে না, বাস মিস করে না, সেটাও থাকলে পরীক্ষার থাকলে পরীক্ষার বলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকে না, বাজার ঘাট থেকে শুরু করে সব কাজ চলে। কিন্তু আল্লাহ আবাদত করার ক্ষেত্রে যথাসময় মসজিদে হাজির হওয়া এবং যথাসময়ে এসে সালাত আদায় করা, পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করা, আবাদতের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন, সেটার মূল কারণ হলো আমার আবাদতকে সেভাবে মূল্যায়ন করি নাই, আল্লাহ তাআলাকে আমরা সেভাবে মূল্যায়ন করি নাই। আল্লাহ তাআলাকে যারা মূল্যায়ন করতে পেরেছে, যারা যথার্থভাবে আল্লাহ তাআলাকে মূল্যায়ন করেছে, দাম দিয়েছে, কদর করছে, তারাই আল্লাহ তাআলার বিধানকে সব কাজের আগে তারা অগ্রাধিকার দিয়ে পালন করেছে। আল্লাহ তাআলা বলেন কদরুল্লাহ হাক্কা কদরিহি, আসলে তারা আল্লাহ তাআলার কদর করতে পারে নাই, যথাযথ কদর করতে পারে নাই। আল্লাহ তাআলার যে সম্মান, আল্লাহ তাআলার যে মানে বরত্ব ক্ষমতা, তার যে মহত্ব, এইগুলিকে যে উপলব্ধি করতে পেরেছেন, তিনি আল্লাহ তাআলাকে মূল্যায়ন করেছেন। সম্মানিত মুসল্লিয়া, আমরা আল্লাহ তাআলার কাছে কতটুকু তার ইবাদতের কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারলাম, আল্লাহ তাআলা বান্দার অন্তরকে দেখেন, অন্তর যে তার অন্তর তার দিল কতটুকু আল্লাহ তাআলার দিকে ঝুঁকেছে, আল্লাহ তাআলার বিধানের দিকে তার অন্তর কতটুকু ঝুঁকছে, তার মন কতটুকু আল্লাহ তাআলার জন্য পাগল পারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে যাচাই করেন। এই জন্য রাসূল বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সূরা দৈহিক গঠন আকৃতি চেহারা সৌন্দর্যের দিকে তাকান না, কারণ এগুলি আল্লাহ তাআলা তার নিজস্ব বলতে কিছু নেই, এটা নিজস্ব কোনো অর্জন না, এবং আমওয়ালিকুম তোমাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম তোমাদের কল অন্তকরণের দিকে তাকান, ও আমালিকুম তোমাদের আমলের দিকে তাকান, তুমি কি আমল করছো, তোমার কর্ম কি, তোমার শারীরিক গঠন, তোমার সম্পদ, এগুলি তোমার নিজস্ব অর্জন, আল্লাহ তাআলার দান। যে তোমার নিজস্ব অর্জন হলো তুমি তোমার আত্মাকে নফসকে অন্তরকে আল্লাহ তাআলার জন্য পরিশুদ্ধ করতে পারছো কিনা, আল্লাহ তাআলার জন্য নিজের নফসকে নিবেদিত করতে পারছো কিনা, অন্তরের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা স্মরণ আসে কিনা, মানুষের স্মরণ শক্তিতে অর্জন না হয়ে আল্লাহ তাআলারই বিধানের কাছে নিজেকে বিলিয়ে দিতে তোমার মন সদা প্রস্তুত কিনা। আরেকটা হলো তোমার আমল, তুমি কি আমল করছো, এই আমল আল্লাহ তাআলা দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছো না মানুষের জন্য করছো, না ভালো আমল করছো না মন্দ আমল করছো, আল্লাহর বলা একজন আমলকে দেখবেন। সম্মানিত উপস্থিতি, আসলে এই জন্যে আমরা আমাদের আমলকে সুন্দর করি, মৃত্যু যথাসময়েই হবে, যতই আমরা অজুহাত দেখাই না কেন, যত কিছু বলুন না কেন, এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে, যত কারণেই কারণ থাকুক না কেন, কারণ একটাই থাকবে, সেটা হলো আল্লাহ তাআলার অর্ডার। আমরা অনেকেই এই জন্য কিন্তু আজরাইল কে অনুসরণ করি না, অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, কত কথা আমরা বলি, একটাও কোনো কারণ না, কারণ একটা সেটা হলো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার অর্ডার। এই অর্ডার আদেশের অপেক্ষায় এক মুহূর্ত আগে এক মুহূর্ত পরেও কারো মৃত্যু হবে না, যত কিছু হোক না কেন, এবং যখন যার মৃত্যু হচ্ছে একটা ওসিলা দিয়ে তার মরণ হচ্ছে, কিন্তু মৃত্যু যথাসময়েই হবে। এই একই প্রত্যেক ইমানদারের ভিতরে দৃঢ়ভাবে থাকতে হবে, ইমান থাকতে হবে যে মৃত্যু যথা সময়ে হবে, ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও এক মুহূর্ত পরেও তার অবকাশ দেওয়া হবে না, আগেও জানকবজ করা হবে না। এই জন্য সবচেয়ে যে বিষয়টি হলো আমল করা, মৃত্যু যখন হবার হবে, এই জন্য কোনো টেনশন থাকা দরকার নাই, কারণ মরার মাধ্যমে মৃত্যুবরণ করার মাধ্যমে আমি দুনিয়ার জীবনে ফেতনা ফাসাদের মুক্তি পেয়ে গেলাম, আমার পরকালীন জীবনে আর আমি একটা ধাপ আগিয়ে গেলাম, যেহেতু আমার টার্গেট জান্নাতে যাওয়া,
সুতরাং আমি আগে বললে কি পরে বললে কি আমি আগে বলে যদি জান্নাতে যেতে পারি তো আমার সফলতা এখানে সুতরাং আমার আমলকে ভালো করা দরকার আমল ভালো হলো না আমি পরে বললে কি কি লাভ হবে এজন্য মৃত্যু এটা আমার কাঙ্ক্ষিত একটা বিষয় মৃত্যু বরণ করতে হবে এবং এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই কিন্তু আমার আমলকে আমার কর্মকে পরিশুদ্ধ করতে হবে এবং ইষ্টভাবে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান